হে এভরিওয়ান কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমি যেমন প্রমিস করেছিলাম যে তোমাদেরকে সম্পূর্ণ এনসিআরটি বাংলা ভাষায় এবং বাংলা ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে এরকমভাবে আমি তোমাদেরকে পড়াবো তো যারা দু হাজার তেইশে নিট টার্গেট করছো বা যারা দু হাজার চব্বিশেও নিট দেবে তাদের সবার জন্য আমি আজকে আমাদের চ্যানেলের শিডিউল বলে দেব যে কবে কি পড়ানো হবে কিভাবে আমরা টোটাল থার্টি এইটটা চ্যাপ্টার শেষ করব কোন মাসে আমাদের কি টার্গেট তো মান্থলি টার্গেট আজকে আমরা দেখব তুমি কিন্তু আমার এই চ্যানেল থেকে এভাবে থার্টি এইটটা চ্যাপ্টার্স আমার সাথে পড়ে আর তার সাথে এমসি কিউ প্র্যাকটিস করে খুব সহজেই নিচে চান্স পেয়ে যেতে পারো কোথাও কোনো টিউশন না নিয়েও ঠিক আছে তো চলো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলে রাখি এর জন্য তোমার কি লাগবে এর জন্য তোমার কিছু লাগবে না জাস্ট লাগবে দুটো খাতা দুটো খাতা কিনতে পারবে বাজারে কিনতে পাওয়া যায় সুন্দর সুন্দর খাতা দুটো খাতা তোমার লাগবে একটা হচ্ছে ক্লাস ইলেভেনের জন্য একটা ক্লাস টুয়েলভের জন্য কারণ আমি যখন তোমাদের এখন পড়ানো শুরু করব আমি কিন্তু ইলেভেন টুয়েলভ একসাথেই পড়াবো একসাথে মানে একটা মাসে কিছুটা ইলেভেন কিছুটা টুয়েলভ কারণ তাহলে তোমাদের দু হাজার তেইশের নীতিতে কোনো সমস্যা হবে না সবটাই তোমাদের একই সাথে হতে থাকবে এই দুটো খাদা তুমি কিনবে একটা ইলেভেনের জন্য নির্দিষ্ট করবে আর একটা টুয়েলভের জন্য করবে ঠিক আছে আর এর সাথে লাগবে কিছু কালার পেন কালার পেন কালার পেন কিনতে পারবে লাল নীল কালো সবুজ আরো তোমার যা মন চায় বেশ কিছু কালার পেন কিনে রাখো ঠিক আছে তো এই সব কিছু কেন কিনতে বলছি কারণ আমি তোমাকে যখন এনসিআরটি থেকে পড়ানো স্টার্ট করব তখন এভরিডে আমি যখন যা পড়াচ্ছি সেটা তুমি পড়তে পড়তে এখানেই তোমাকে আলাদা করে আর সমানষ্ট করতে হবে না এখানেই ভিডিও শুনতে শুনতে তুমি নিয়ে নিতে পারো ক্রিস্প নোটস কিভাবে তুমি ক্রিস্প নোটস নেবে এনসিআরটি পড়ানোর সময় সেটার ভিডিও কালকে আসছে মন দিয়ে দেখো তাহলে শিখে যাবে কিভাবে ক্রিস্প নোটস নিতে হয় আমি তোমায় গ্যারেন্টি দিচ্ছি ওই নোটসটা যখন তুমি নিতে থাকবে আর ভিডিওটা তুমি শুনলে এরপর যতবার তুমি রিভাইজ করবে তোমার অতটুকু নোটস দেখলেই হয়ে যাবে তোমার কিন্তু আর পড়বার এক্সট্রা কিচ্ছু দরকার পড়বে না এটা কিন্তু খুব ইজি ওয়েতে মজার সাথে সাথে অথচ পুরো সিলেবাসটা তুমি খুব ইজিলি আয়ত্তে আনতে পারবে ঠিক আছে তাহলে লাগবে তোমার মাত্র এই কটা উপকরণ আর আমাদের স্টার্ট হচ্ছে কোর্সটা ফার্স্ট জুন থেকে ঠিক আছে আর সেটা কতদিন চলবে ফার্স্ট জুন দু থেকে শুরু হচ্ছে তো আর এই কোর্সটা স্পেসিফিক্যালি কতদিন চলবে চলবে হচ্ছে তোমার সামনের বছর মানে দু হাজার তেইশের মে অব্দি কারণ মেয়ের পরে হবে তোমার নিট তো মেয়ের মধ্যে কিন্তু তোমার সিলেবাস পুরো শেষ হয়ে যাচ্ছে ফুল নিটের সিলেবাস ইলেভেন টুয়েলভ তো এটা আমার কাছে কত মাস থাকছে টুয়েলভ মান্থ তো টুয়েলভ মান্থস প্রোগ্রামে কিন্তু আমাদের এটা পুরো শেষ হয়ে যাচ্ছে যারা দু হাজার চব্বিশেও নির্দিষ্ট তারা যদি এটা করে নাও তাহলে তো আরও ভালো তুমি গোটা এক বছর তারপরে পাবে শুধুমাত্র আমার সাথে এমসিকিউ রিভাইজ করার জন্য আর ইন দ্য মিন টাইম এই যে বারো মাসের আমি তোমায় কথা বললাম এর মধ্যে কিন্তু নট অনলি থিওরি থিওরি তো বটেই তার সাথে আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করবো এবার চলো দেখিনি আমরা কোন মাসে কি পড়বো ওকে তো প্রথমেই আমরা জুন মাসের কথা বলছি তো জুন মাসে আমরা কি পড়ব ক্লাস আমরা দুটো শেষ চ্যাপ্টার এর আমরা সজীব জগৎ আর চ্যাপ্টার টু যেটা জীববিদ্যা সম্পর্কিত শ্রেণীবিন্যাস বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আর লিভিং সিস্টেম ঠিক আছে এই দুটো আমরা পড়বো ক্লাস ইলেভেনের আর ক্লাস টুয়েলভের আমরা কি পড়ব সজীব বস্তুতে জনন ঠিক আছে তো এই এইভাবে এই তিনটে চ্যাপ্টার দ্যাট ইজ এটা হচ্ছে রিপ্রোডাকশান তো এই তিনটে চ্যাপ্টার আমরা কিন্তু শেষ করব জুন মাসে ঠিক আছে জুলাই মাসে আমরা ক্লাস ইলেভেনের চ্যাপ্টার থ্রি পড়ব উদ্ভিদ জগৎ প্লান্ট কিংডম আর ক্লাস টুয়েলভের আমরা দুটো চ্যাপ্টার পড়ব চ্যাপ্টার টু যেটা সপুষ্পক উদ্ভিদে যৌন জনন আর চ্যাপ্টার থ্রি যেটা মানুষের জনন হিউম্যান রিপ্রোডাকশন এই তিনটে চ্যাপ্টার আমরা শেষ করব জুলাই মাসে ঠিক আছে অগাস্ট মাসে আমরা ক্লাস ইলেভেনের চ্যাপ্টার ফোর পড়ব প্রাণী জগৎ অ্যানিম্যাল কিংডম আর ক্লাস টুয়েলভের আমরা পড়ব দুটো চ্যাপ্টার চ্যাপ্টার ফোর যেটা জননগত স্বাস্থ্য আর পড়ব চ্যাপ্টার ফাইভ বংশানুসরণ ও প্রকরণের নীতিসমূহ জেনেটিক্স ঠিক আছে ওকে তারপর আমরা সেপ্টেম্বরে কি পড়ব সেপ্টেম্বরে আমরা ক্লাস ইলেভেনের এর পড়ব চ্যাপ্টার ফাইভ সপুষ্পক উদ্ভিদের গঠন আর আমরা ক্লাস টুয়েলভের পড়বো চ্যাপ্টার সিক্স বংশগতির আণবিক ভিত্তি ঠিক আছে ওকে তারপর আমরা অক্টোবরে কি পড়ব অক্টোবরে আমরা ক্লাস ইলেভেনের দুটো চ্যাপ্টার পড়ব চ্যাপ্টার সিক্স সপুষ্পক উদ্ভিদের অন্তর্গঠন চ্যাপ্টার সেভেন প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান আর ক্লাস টুয়েলভ এর আমরা কি পড়ছি চ্যাপ্টার সেভেন বিবর্তন নভেম্বরে আমরা পড়বো ক্লাস ইলেভেনের দুটি চ্যাপ্টার চ্যাপ্টার এইট যেখানে থাকবে কোষ জীবনের একক আর চ্যাপ্টার নাইন জৈব অনুসমূহ বায়োমলিকিউলস আর ক্লাস টুয়েলভ এর আমরা পড়বো চ্যাপ্টার এইট মানুষের স্বাস্থ্য এবং রোগ ঠিক আছে ডিসেম্বরে আমরা কি পড়ব ডিসেম্বরে আমরা ক্লাস ইলেভেনের এর দুটো চ্যাপ্টার পড়বো চ্যাপ্টার টেন কোষ চক্র এবং কোষ বিভাজন চ্যাপ্টার ইলেভেন উদ্ভিদে পরিবহন সেল ডিভিশন ঠিক আছে আর ট্রান্সপোর্টেশন ওকে চ্যাপ্টার পড়বো আমরা ক্লাস টুয়েলভের খাদ্য উৎপাদনের উন্নতি সাধনের কৌশল সমূহ ঠিক আছে আচ্ছা জানুয়ারিতে আমরা পড়বো ক্লাস ইলেভেনের দুটি চ্যাপ্টার চ্যাপ্টার টুয়েলভ খনিজ পুষ্টি মিনারেল নিউট্রিশন আর চ্যাপ্টার থার্টিন উন্নত উদ্ভিদে শালক অনুজীব মাইক্রোবস আর চ্যাপ্টার ইলেভেন জীব প্রযুক্তি বিদ্যা এবং পদ্ধতিসমূহ ঠিক আছে বায়োটেকনোলজি ফেব্রুয়ারিতে আমরা পড়ব চ্যাপ্টার ইলেভেনের এর উদ্ভিদে শোষণ যেটা চ্যাপ্টার ফরটিনে রয়েছে আর চ্যাপ্টার ফিফটিন যেটা উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ ক্লাস টুয়েলভের আমরা দুটো চ্যাপ্টার পড়ব চ্যাপ্টার টুয়েলভ জীব প্রযুক্তি বিদ্যা ও এর প্রয়োগ সমূহ বায়োটেকনোলজির আরেকটা চ্যাপ্টার আর চ্যাপ্টার থার্টিন সমূহ এবং পপুলেশন চ্যাপ্টার থার্টিন বেশ বড় চ্যাপ্টার তো এক্ষেত্রে আমরা চ্যাপ্টার থার্টিনটা দু মাসে পড়ব যেমন আমরা ফেব্রুয়ারিতে স্টার্ট করব আর এটা কিন্তু আমরা মার্চে গিয়ে শেষ করব। ঠিক আছে আর মার্চে আমরা ক্লাস ইলেভেনের দুটো চ্যাপ্টার পড়বো পরিপাক এবং শোষণ আর চ্যাপ্টার সেভেন্টিন শ্বাসকার্য এবং গ্যাসের আদান প্রদান ঠিক আছে তার মানে এখান থেকে আমাদের শুরু হয়ে গেল ফিজিওলজি আর ক্লাস টুয়েলভের চ্যাপ্টার থার্টিনটা যেটা আমরা হাফ পড়েছিলাম ফেব্রুয়ারিতে সেটা আমরা শেষ করব আর পড়ব চ্যাপ্টার ফরটিন যেটা আছে বাস্তুতন্ত্র আর হচ্ছে চ্যাপ্টার ফিফটিন জীব বৈচিত্র্য ও সংরক্ষণ ঠিক আছে এপ্রিলে আমরা পড়ব ক্লাস ইলেভেনের এর চ্যাপ্টার এইটিন দেহ তরল এবং সংবহন আর চ্যাপ্টার নাইনটিন রেচন পদার্থ ও তাদের নিষ্কাশ আর আমরা ক্লাস টুয়েলভের এর পড়ব চ্যাপ্টার সিক্সটিন পরিবেশগত সমস্যাসমূহ ঠিক আছে তো চ্যাপ্টার টুয়েলভ আমাদের এখানে ফিনিশ হয়ে যাচ্ছে ঠিক আছে মেতে আমরা কি পড়বো ক্লাস ইলেভেনের এর লাস্ট তিনটে চ্যাপ্টার চ্যাপ্টার টোয়েন্টি চলন এবং গমন চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয় রাসায়নিক সমন্বয়ক এবং একই ভবন তো ক্লাস টুয়েলভের তো সব চ্যাপ্টার তোমার শেষ হয়ে গেছে তো ক্লাস ইলেভেনের এই তিনটে চ্যাপ্টার আমরা পড়ে নিলে আমাদের টোটাল এনসিআরটি ফর নিট দু ফিনিশড ঠিক আছে আর এর সাথে সাথে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো চ্যাপ্টার ওয়াইজ এবার আরেকটা কথা এটা তো তোমার ইয়ারলি একটা স্কেডিউল আমি দিলাম তো আমাদের মান্থলি স্কেডিউল মানে ধরো মেতে ধরো রয়েছে চলন গমন স্নায়বিক নিয়ন্ত্রণ সমন্বয় রাসায়নিক সমন্বয়ক এবং একই ভবন তো এইটা যে আমি মেতে বললাম পড়াবো তো মেয়ের কোন উইকে আমি কোনটা পড়াবো বা কোন দিনে আমি কি পড়াবো মানে উইকলি শিডিউল ডেইলি শিডিউল এগুলোও কিন্তু আমি তোমাদের প্রোভাইড করতে থাকবো কখন প্রতি মাসের প্রথমে কিরম ভাবে ধরো এখন আমার কাছে সামনে জুন মাসে আমরা স্টার্ট করছি তো জুনে আমরা এই তিনটে চ্যাপ্টার তাই তো তো আমি শেষ দিন বা একদিন আগে আমি কি করব তোমাকে বলে দেব জুনে কোন উইকে আমি সজীব জগৎ পড়ব কোন উইকে আমি জীববিদ্যা সম্পর্কিত শ্রেণীবিন্যাস পড়ব কোন উইকে সজীব বস্তুতে জননক্রিয়া ক্রিয়া এবং শুধু উইকলি শিডুল না একটা উইকের কোন দিন আমরা কি এভাবে বলে রাখলে সুবিধা হবে না তোমরাও প্রিপেয়ার থাকতে পারবে যে কোন দিন তুমি কোন খাতা নিয়ে বসবে কোন দিন তুমি কি পড়বে তো এইভাবে মান্থলি স্কেডুয়েল আমরা উইকলি স্কেডুইল সব আমরা এভাবে প্রোভাইড করবো আর এভাবে আমরা পুরো নিট কিন্তু এখানে বসে করে নেব যেটা আমাদের একদম কমপ্লিট রেডি হয়ে যাবে আর যদি তোমার আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর যদি তুমি আমার কাছে অনলাইনে কোচিং করতে চাও বায়োলজির অ্যাফোর্ডেবল প্রাইসে তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে আজকে তাহলে আসি কালকে আসি নতুন ভিডিও নিই বাই বাই